চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে মারকুটে ব্যাটারের অভাব নেই, তাই তো দলটিকে বলা হয় ব্যাটিং হ্যাবি টিম। তবে নিজেদের ব্যাটিং শক্তি দিয়ে প্রতিপক্ষকে বোলারদের ওপর যতই চড়ায় হোক, বোলিংয়ে কিন্তু সবসময় দুর্বল বিরাট কোহলির দল। প্রতি আসরে বেধরক পিটুনি খায় তাদের বোলাররা, এবারও তার ব্যতিক্রম নয়। রোববার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে 223 রান তাড়া করতে নেমে মাত্র 1 রানে হেরে যায় বেঙ্গালুরু। এমন হতাশাজনক হারের আগে লজ্জাজনক এক রেকর্ড গড়েছেন দলটির বোলাররা। দেশ সেরা প্রযুক্তিপূর্ণ সব স্টার্টেক আছে 19 আউটলেট ও 64 জেলায় ডেলিভারি। ভিজিট startek.com.bd। আইপিএল তো বটেই, টি-20 ক্রিকেটের ইতিহাসে তাদের বিপক্ষে সবচেয়ে বেশি 200 রান করেছে প্রতিপক্ষ দল। চলতি আসরে এরই মধ্যে 2 বার 200 রান খরচ করেছেন বেঙ্গালুরুর বোলাররা। কদিন আগে তাদের বিপক্ষে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ 287 রানের রেকর্ড গড়ে সানরাইজার্স হায়দ্রাবাদ, আর কলকাতা তাদের বিপক্ষে স্কোরবোর্ডে জমা করে 222 রান। এর ফলে এ পর্যন্ত সর্বোচ্চ 29 বার 200 এর বেশি রান খরচ করেছে বেঙ্গালুরুর বোলাররা। এর আগে এই লজ্জাজনক রেকর্ড ছিল ইংলিশ কাউন্টিং দল মিডলসেক্সের। তাদের বোলারদের বিরুদ্ধে প্রতিপক্ষ 200 বা তার বেশি রান করেছে 28 বার। আর তিনে রয়েছে আইপিএলের আরেক দল পাঞ্জাব কিংস। দলটির বিপক্ষে প্রতিপক্ষ মোট 27 বার 200 করেছে। আন্তর্জাতিক টি-20তে এ রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের দখলে ক্যারিবীয় বোলারদের তুলোধুনো করে মোট 22 বার 200 রান করেছে প্রতিপক্ষের ব্যাটাররা, আর 21 বার করে প্রতিপক্ষকে 200 রান দিয়ে এ তালিকায় যৌথভাবে দ্বিতীয়তে আছে ভারত ও অস্ট্রেলিয়া। Thank you.